ইন্দাস ব্লক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুথে চলো অভিযান করা হলো সাহসপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক স্কুল মাঠে। ইন্দাস ব্লক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইন্দাস 2 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম ধারার নেতৃত্বে সাহসপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বুথে চলো অভিযান করা হলো। একই সঙ্গে সেদিনের সভাতে বিভিন্ন দল থেকে ছেড়ে প্রায় 4টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। এই দিনের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি হরকালী প্রতিহার, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিলেশ্বর সিংহ, ইন্দাস ব্লক ভারতীয় জনতা পার্টির মণ্ডল 2-এর সভাপতি গৌতম ধারা, ইন্দাসের কনভেনার মীর নজরুল ইসলাম। বাঁকুড়া ইন্দাস থেকে তৌসিফ আহমদের রিপোর্ট, খাস খবর বাংলা 1। আজকে আমাদের সারা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির যে সরকার, সে সরকার বিভিন্ন গ্রামে গ্রামে গরিব মেহনতি মানুষদের জন্য কি কি জিনিস পাঠিয়েছেন, কি কি জিনিস সেগুলো উপযুক্তভাবে তারা পাচ্ছেন কিনা, এইগুলো জানার জন্য আমরা পশ্চিমবাংলার আমাদের যে রাজ্য সভাপতি দিলীপ দার নেতৃত্বে আমরা বুথে বুথে অভিযান করতে শুরু করেছি, এবং সেটা এখানে এই নারায়ণপুর গ্রামে তো আমরা এই বুথ অভিযান করতে এসেছিলাম। আজকে প্রায় আমাদের যোগদান করেছে প্রায় গোটা 15 জনের মতো মহিলা এবং পুরুষ নিয়ে, তৃণমূল এসব জায়গা থেকে সব অংশগ্রহণ করছে। আজকে উপস্থিত ছিলেন আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার মহাশয় এবং তার সাধারণ সম্পাদক বিলেশ্বর মহাশয় এবং আমাদের সম্পাদক মণ্ডলীর অনেকে এখানে এসেছিলেন, আমাদের ব্লক নেতৃত্বও ছিলেন, সকলে মিলে এই প্রোগ্রাম আমরা করছি। আমার নাম মীর নজরুল ইসলাম, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য এবং বর্তমান ইন্দাস বিধানসভার কনভেনার। যোগদান করছি, আমি কিছু কিছু আমার অসুবিধা হচ্ছে যার জন্য না একটা সেই কখন ঘর দিয়েছিল তো আশা হচ্ছে যেন এই জিনিসটা এই বিজেপি ইলেকশনে পাবো। জয়দেব ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত রঘুনাথপুরবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার। উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে আজই চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, রঘুনাথপুর সিনেমা হল।